আসসালামু আলাইকুম। আজকে আমরা খায়রুল বেসিক ম্যাথের লসাগু গসাগু অধ্যায়ের পদ্ধতি 5 ভগ্নাংশের লসাগু ও গসাগু সম্পর্কে অঙ্ক করব। নাম্বার 70 বলা আছে 5 এর 3 এবং 7 এর 4 এর লসাগু কত। আমরা জানি ভগ্নাংশের ক্ষেত্রে ভগ্নাংশের লসাগু যদি বের করতে বলা হয়, সবসময় একটা জিনিস খেয়াল করতে হবে, যে জিনিসের লসাগু বের করতে হবে সেটা মানে লসাগু গসাগু যাই হোক না কেন, যেহেতু এটা উপরটাকে বলা হয় লব, তাহলে নিচেরটাকে বলা হয় হর। যদি লসাগু বের করতে বলা হয় তাহলে উপরটা হবে তোমার এগুলো লসাগু হবে, অর্থাৎ লবগুলোর লসাগু, হরগুলোর গসাগু। সংখ্যা দুটি দেওয়া আছে 5 এর 3 এবং 7 এর 4। তাহলে যেহেতু প্রথম ক্ষেত্রে আমরা কি করব, এই 4 এবং 3-এর লসাগু বের করব। 4 এবং 3-এর লসাগু হচ্ছে তোমার কত, 12। 5 এবং 7-এর গসাগু বের করতে হবে, 5 এর 7-এর গসাগু হচ্ছে 1। তাহলে এটা হচ্ছে তোমার কত, 12। উত্তর হচ্ছে ক নাম্বার 12। নাম্বার 71। নাম্বার 71-এ বলা আছে 5 এর 3, 4 এর 1 এবং 3 এর 2 এর লসাগু কত। তো অঙ্কগুলো দেওয়া আছে এরকম, ভগ্নাংশগুলো 5 এর 3, 4 এর 1 এবং 3 এর 2। যেহেতু লসাগু চাইছে তাহলে মানে আমরা কি লবগুলো লসাগু করবো। এখানে 3, 1 এবং 2 এটি হচ্ছে লব, লবগুলোর লসাগু হবে তোমার কত, 6, এবং 5, 4, 3 এদের গসাগু, গসাগু এদের মধ্যে কোনো কমন নাই, তাহলে হবে তোমার গসাগু 1। তাহলে উত্তর হচ্ছে তোমার কত, 6। উত্তর হচ্ছে ঘ নাম্বার 6। আমরা আরেকবার একটু দেখে যাই, যেমন ভগ্নাংশের যে গসাগুর করার নিয়ম হচ্ছে যে লবগুলোর গসাগু, অর্থাৎ যেটা করতে হবে সেটা থাকবে তোমার উপরে এবং বাকি যেটা সেটা লসাগু করতে হবে। যেহেতু না গসাগুর কথা বলা হয়েছে তাহলে উপরটা কি আমরা গসাগু করছি, নিচেরটা হচ্ছে তোমার কি করছি, লসাগু করছি। নাম্বার 72। নাম্বার 72-এ বলা আছে 3 এর 1 এবং 2 এর 1 এর গসাগু কত। 3 এর 1 আরটা হচ্ছে তোমার কত, 2 এর 1 এর গসাগু বের করতে বলা হয়েছে। তাহলে উপরে সবগুলো তোমার কি হবে, যেহেতু গসাগু তাহলে উপরগুলো গসাগু হবে 1 এবং 3 আর 2-এর হবে তোমার কত, লসাগু, লসাগু অর্থাৎ হরগুলো লসাগু হবে 6। উত্তর হচ্ছে তোমার কত, 6 এর 1, এটা হচ্ছে তোমার গ নাম্বার। নাম্বার 73। নাম্বার 73-এ বলা আছে 7 এর 3 এবং 2 এর 5 এর গসাগু কত। তাহলে এখানে দেওয়া আছে তোমার কত, 7 এর 3 এবং বলা আছে 2 এর 5 এর গসাগু বের করতে বলা হয়েছে। তার মানে লবগুলোর গসাগু হবে তোমার কত, এখানে লব হচ্ছে তোমার 3 এবং 5, 3 এবং 5-এর গসাগু হচ্ছে তোমার কত, 1, এবং এখানে হর হচ্ছে তোমার 7 এবং 2। তাহলে হরগুলোর লসাগু হবে তোমার কত, 7 দুগুণে 14। তাহলে উত্তর হচ্ছে তোমার কত, 14 ভাগের 1। নাম্বার 74। নাম্বার 74 বলা আছে 4 এর 3, 5 এর 4 এবং 6 এর 5 ভগ্নাংশগুলোর গসাগু কত। এখানে ভগ্নাংশগুলো দেওয়া আছে 4 এর 3, 5 এর 4, 6 এর 5, এই হচ্ছে তোমার 3টা ভগ্নাংশ। যেহেতু গসাগু বের করতে বলা হয়েছে তাহলে আমরা কি করব, লবগুলোর গসাগু করব। এখানে লব দেওয়া আছে তোমার 3, 4, 5, এই 3, 4, 5 এর গসাগু হচ্ছে 1, এবং হর দেওয়া আছে তোমার কত, 4, 5 এবং 6, যাদের 4, 5 এবং 6 এদের লসাগু করতে হবে, যেহেতু হরগুলো লসাগু করতে হবে, হরগুলোর 4, 5, 6 লসাগু হচ্ছে তোমার কত, 60। অর্থাৎ 60-এর 1ই হচ্ছে তোমার উত্তর। নাম্বার 75। নাম্বার 75-এ বলা আছে 5 এর 2, 5 এর 3 এবং 15 ভাগের 6 এর গসাগু কত। এখানে সংখ্যাগুলো দেওয়া আছে 5 এর 2, 5 এর 3 এবং বলা আছে 15 ভাগের 6। তারপর বলা আছে এদের গসাগু নির্ণয় করতে হবে। গসাগু নির্ণয় করতে হলে প্রথমে উপরের সংখ্যা যে লবগুলো, লবগুলো কী করতে হবে, গসাগু বের করতে হবে। এখানে উপরের সংখ্যা 2, 3, 6 এর গসাগু হবে 1 এবং নিচে দেওয়া আছে 5, 5, 15। তাহলে এর গসাগু হতে হবে তোমার কি, লসাগু বের করতে হবে, হরগুলো লসাগু, তাহলে হরগুলো লসাগু হচ্ছে 15। উত্তর হচ্ছে 15 ভাগের 1 ভাগ। উত্তর হচ্ছে গ নাম্বার। নাম্বার 76। নাম্বার 76-এ বলা আছে 4, 3 সমস্ত 5 এর 1 এবং 25-এর 32 ভগ্নাংশ 3টি গসাগু কত। তো এখানে সংখ্যা দেওয়া আছে ভগ্নাংশ, একটা পূর্ণ সংখ্যা দেওয়া আছে 4, আর একটা দেওয়া আছে তোমার 3 সমস্ত 5 এর 1, আর একটা দেওয়া আছে তোমার কত, 25 ভাগের 32। এখন এটা যদি আমরা করতে চাই তাহলে দেখো এখানে আমরা বলতে পারি 4, এটা তোমার মিশ্র ভগ্নাংশ আছে, এটাকে হচ্ছে তোমার অপ্রকৃত ভগ্নাংশ বানাতে হবে, 3, 5, 15, আর একে তোমার কত, 16/5, আর এটা হবে তোমার কত, 32/25। এখানে একটা জিনিস সেটা হচ্ছে যে মিশ্র যে ভগ্নাংশটা আছে সেটাকে অবশ্যই অপ্রকৃত ভগ্নাংশ বানিয়ে তারপরে তোমার গসাগু নির্ণয় করতে হবে। এখন যেহেতু গসাগুর কথা বলা হয়েছে তাহলে উপরে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো কী করতে হবে, গসাগু অর্থাৎ 4, 16 এবং 32 এর গসাগু হবে 4, এবং নিচে তোমার কত আছে, এই 4-এর নিচে একটা 1 আছে, 1, 5 এবং 25, এই সংখ্যাগুলোর লসাগু বের করতে হবে, অর্থাৎ হরগুলোর লসাগু হবে 25। উত্তর হচ্ছে 25-এর 4 ভাগ।